ঠাকুরের নাম করিলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে জানালেন, নামেই মুক্তি, নামেই উদ্ধার। তাই সর্বদাই আপনাকে ভগবানের নামের সঙ্গ করিতে হইবে। দেখবেন ভগবান উদ্ধার করিবেন, আপনার সমস্ত অদৃষ্ট চক্রের ভোগ হইতে নামই আপনাকে মুক্তি দিতে পারে। নামেই যখন মুক্তি পাওয়া যায় এবং উদ্ধার হওয়া যায়, তখন মুক্তি ও উদ্ধার পাইবার জন্য অন্য কিছু ভাবিবার দরকার পড়ে না। সকালে সময়ে হইয়া থাকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখ সকলই এ সংসারে ভোগ করছে। এই দেহের মধ্যেই যতকাল থাকতে হবে, জীবের কালের দণ্ড এড়াতে পারে না। এগুলির বেগ যখন যেমন অবস্থা হয়, সমস্তই ধৈর্য ধরে থাকবার চেষ্টা করতে হয়। শ্রী শ্রী রাম ঠাকুর, জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি ভালো লাগিলে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাহাতে ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।